সুরে সুরে পানকড়ি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। প্রিন্সিপাল হুজুরের সাথে তো আপনি অনেক সফর করেছেন, আমাদের শিক্ষা সফর করেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার যাওয়ার সুযোগ হয়েছে, বিশেষত হজের সফরে আপনার অংশগ্রহণের সুযোগ হয়েছে। তো হজের সফরে প্রিন্সিপাল হুজুরকে আপনি কিভাবে দেখেছেন? সফরের কথা যেহেতু বলেছো, আসলে হজের সফর, শিক্ষা সফর, হুজুরের সাথে সফর, এটা অনেক বড় নিয়ামত। এটা কিভাবে তোমাকে বুঝাবো, বাংলাদেশের সফরের একটা কথা বলি। একবার এক সফরে আমরা টাঙ্গাইল ওদিকে গিয়েছিলাম শিক্ষা সফরে। আমি যে গাড়িতে বসেছিলাম ওই গাড়িটা দুইবার পাংচার হলো। তো এখন আমি দলনেতা হিসেবে আমার মনটা খারাপ। তো হুজুরের গাড়ি অনেক আগে চলে আসছে। হুজুর আমাকে ফোন দিলেন, কি অবস্থা, কোথায় আসো তোমরা? হুজুর সাক্ষাৎ তো আবার পাংচার হলো। আরে তুমি আসো, তোমার ইমামতিতে নামাজ পড়ব। খুব ভালো লাগলো। আসলে নেতা এটাকে বলে, হুজুর জানে এই সময় মন খারাপ, দুইবার পাংচার হলো, তুমি আমাকে এমন একটা কথা, ইমামতি তো কতই করি, কিন্তু এই সময়ে আমাকে ইমামতির কথাটা বলা, মানে আমাকে অনেক অনেক কিছু দেওয়া, তা আরে তোমার পিছনে ইমামতি করব। আমরা বসে আছি, বসে থাকাটা কিন্তু ছোট্ট কথা না, আগে চলে আসছে আমাদের জন্য বসে থাকা। দেশের সফরের আরও অনেক স্মৃতি হুজুরের সাথে আছে। তো হজের হজটা তো হুজুরের সাথে হজ করার জন্য অনেক মানুষ অন্য ট্রাভেলসে গেলে কম খরচে যেতে পারে, শুধু হুজুরের সাথে যাবে এই জন্য ও ট্রাভেলসে যে তোমার মিনিমাম 40-50 হাজার টাকা বেশি দিয়ে এ ঢাকার তৈরি ট্রাভেলসে হুজুরের সাথে যাওয়ার জন্য চেষ্টা করে। আমরা সহকর্মী যারা হুজুরের, আমরা তো অন্য ট্রাভেলসে যাই না বা যাব না। এখানে যদি আরও 1 লক্ষ টাকা বেশিও লাগতো তাও আমরা হুজুরের সাথে যেতাম। এটা তো আমাদের একটা অন্ধভক্তি হুজুরের সাথে যেতে, কিন্তু যাওয়ার পরে মনে হলো যে না, আসলে আমাদের এই ভক্তিটা ঠিক আছে। আসলে একজন হাজি সাহেব তোমার এহরাম পরা থেকে আবার বাংলাদেশে ফিরে আসা পর্যন্ত পুরো সময়ে সে কেমন হবে, এটা তো আমি কিতাব পড়ে বুঝবো না, এটা তো আমি হাদিস তাফসির পড়ে পারবো না। এটার একটা জীবন্ত নমুনা তুমি বলতে পারো প্রিন্সিপাল হুজুরকে। একেবারে এহরামের কাপড় পরা থেকে, বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে আবার বাসা আসা পর্যন্ত সবার সাথে সুসম্পর্ক। দেখো হজ এমন একটা ইবাদত, যে ইবাদতের আলোচনায় আল্লাহ তাআলা বললেন কোনো ঝগড়া নাই, কোনো গুনাহ নাই, ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। অন্য কোনো ইবাদতের আগে আল্লাহ তাআলা ঝগড়ার কথা বলে নাই, কিন্তু হজের আলোচনার আগে আল্লাহ তাআলা লাইন অফ জিন্স দিয়ে বললেন কোনো ঝগড়া নাই। তখন প্রশ্ন আসে, আসলে তাহলে বোঝা গেল কি, এখানে বোধহয় ঝগড়ার কোনো প্রেক্ষাপট তৈরি হয়। এই যে ঝগড়ার প্রেক্ষাপট তৈরি হয়, হুজুর আমাকে সবক দিলেন হজে যে চুপ, যা দেখবার চুপ, ঝগড়া লাগবা না, ঝগড়া দেখলে ওদিকে তাকা পাও না। তাই আরাফার মাঠে মিনার মাঠে আমরা তো যুবক মানুষ, হুজুর তো ধৈর্যশীলের ধৈর্যের নমুনা, তা আমাদেরকে তরকারি কম দিল। কম দিল কি, তোমার একই তাবুর আমরা গোস্ত পাওয়ার কথা আমাদেরকে ডিম দিল এবং অনেক বিলম্ব করলো, অন্যদেরকে আগে দিয়ে দিল। এবং খবর পেলাম ওই বাবর সিটাগাঙ্গের উনি ওই এলাকার লোককে আগে দিয়েছেন এবং ভালো তরকারি দিয়েছেন। এখন আমরা প্রিন্সিপাল হুজুর সহ আমরা কিছু লোকের প্রতিনিধিত্ব করি, তখন এদেরকে যে আমরা খাবারটা দিতে পারলাম না আমাদের কাছে একটু লজ্জা লাগলো। এই লজ্জার কারণে আমার কাছে খুব কষ্ট আসলো যে আমাদের কাফেলায় খাবার আসলো না। তা আমি রেগে গেলাম, পাকঘরে গিয়ে কথা টথা ওনাকে বললাম যে আপনি এটা কী করলেন, সবাই আমরা হাজি সাহেব সবাইকে এক এক রকম দেন বা কাছাকাছি সময়ে দেন, আমরা এতগুলো মানুষ বসে আছি। তো ওনাকে বললাম, আবার আমার সাথে আরেকজনে বললো, এই উঁচু বাক্য শুরু হলো। এখন এমন পর্যায়ে চলে গেছে, এখন আর আমার হাতে নেই ঝগড়া, এখন আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। পরে মোয়াল্লেম তাবুতে আসলো, উনি আসলেন, আসলে যে হুজুর বলছে ঝগড়া করবা না, দেখলেও যাবা না। তো হুজুর পুরা হজের সফরে
হুজুরের হজের সফরেই বিষয়টা দেখেছি, কোনো ঝগড়া নেই। হুজুরকে কেউ বকা দিলেও বোধ হয় উনার কানে কোনো শক্তি নেই, উনি কিছু শোনে না, আরেকদিকে তাকায় থাকে। কিছু অবুঝলোক সফরে থাকে যারা মানুষকে মর্যাদা দিতে জানে না, আসলে যে মর্যাদা পায় না সে দিতে পারে না, সেই দিতে পারে যে পায়। আমরা এটাও হুজুর থেকে শিখেছি, সে কীভাবে আমরা ছাত্র হয়ে শোক আমাদেরকে কীভাবে তিনি মর্যাদা দেন, কীভাবে আমাদেরকে পেশ করেন মানুষের সামনে। তো হজের সফরে দেখেছি এরম যারা অবুঝ তাদের ক্ষেত্রে হুজুর কেমন যেন একেবারে দেখেনও না শুনেনও না, এটাই নিরাপদ। এটা শিখেছি হুজুরের কাছ থেকে হজের সফরে। আর হুজুরের হজের চলার যে রুটিনটা, এক কঠিন রুটিন, এটা আমরা অনেক যুবকে মিলে চেষ্টা করে আমরা পারিনি। আমরা যে কজন হুজুরের সাথে গিয়েছি এই আমরা অনেকেই এটা পারি নাই, হুজুরের রুটিনটা আমরা কেউ ফলো করতে পারিনি। এই আল্লাহর মেহরবানিতে হুজুরের সাথে তো একাধিকবার যাওয়ার সুযোগ হয়েছে, প্রত্যেকবার দেখেছি হুজুর একই রুটিনে পরিচালিত। নির্দিষ্ট সময়ে ঘুম, নির্দিষ্ট সময়ে হেরেমে যাওয়া, নির্দিষ্ট সময়ে এই পরিচিত লোকদের সাথে সেখানে সাক্ষাৎ করা, আবার নির্দিষ্ট সময়ে রাতে চলে আসা, আবার নির্দিষ্ট সময়ে হেরেমে গিয়ে তাহাজ্জুদ পড়া। তা আমরা যদি একবার তাহাজ্জুদ পড়ি আবার দেখা গেছে আরেকটা ছুটে যায়, আবার যদি এক অক্তে আগে যাই আর এক অক্তে পারি না। আল্লাহর মেহরবানিতে দেখেছি হুজুরের তাওয়াফ, হুজুরের তাহাজ্জুদ। এবং হুজুর সাধারণত তোমার ওই হেরেমে ইমামের পিছনে নামাজ পড়া, হেরেমে একটা জায়গা আছে যেখানে হজের কয়েকদিন আগে ইমাম মুসল্লিদের মিনিমাম 50-60 কাতার পিছনে চলে আসে, এসে দাঁড়ায় হুজুর ওই জায়গায় নামাজ পড়ে। জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করা, সেখানে নামাজ পড়ে। এবং হুজুরের স্বাস্থ্য তো স্থূল, এরপরেও দেখেছি হুজুরে তাওয়াফ, তোমার তাওয়াফ আমি কয়েকবার দেখেছি, আমিও তাওয়াফ করি, করতে করতে আমি হুজুরের পিছনে। এবার দেখি হুজুর কীভাবে তা হুজুরের তাওয়াফের যে ওয়েট এবং তাওয়াফের সময় যে একাগ্রতা এবং চোখের পানি আর ঘাম একসাথে যখন পড়ে, আসলে ওটা বলার বিষয় না। যদি একটু ভিডিও করে দেখানো যেত তাহলে হয়তো এটা একজন দর্শক বা আমরা কিছু বুঝতাম যে কীভাবে তাওয়াফের সময় একজন মানুষ কীভাবে তার চেহারা কীভাবে তার চাহনি হওয়া উচিত। এবং হুজুরের আরাফার মাঠে, মিনার মাঠে, মুজদালিফার মাঠে মানুষের সাথে হুজুরে যে ওয়াজ নসিহত করেন, কথা বলেন এবং হুজুর যে নেতৃত্ব দেন শ্রমে, হুজুর তাহলে বিলাসী প্রিয় না। ওই সবার যে আয়োজন ওনার একই আয়োজন। যেমন এক মিনায় একবার আমরা খাবার বন্টন করতেছি, আমি তুষ্পুরি হুজুর সহ খাবার বন্টন করতেছি, তো আমাদের সামনে প্লেট পড়লো একজন বড় আলেমের। তো ওনাকে বললাম হুজুর আপনি প্লেটটা সামনে দিয়ে দেন। পাশের থেকে একজনে বলল এই উনি তো অনেক বড় শাইখুল হাদিস, সত্য সত্যি আলেমের ওস্তাদ, ওনাকে প্লেট দিতে বলেন। তো আমরা আশ্চর্য হলাম, যেখানে প্রিন্সিপাল হুজুর কাফিলাল আমির তিনি আমাদের প্লেটে গিয়ে দেন, তিনি আমাদেরকে হেল্প করেন, সেখানে তখন যদি বললাম আল্লাহ, আলিম আলেমে গুণগত এত পার্থক্য হতে পারে, এত পার্থক্য হতে পারে, যেখানে উনি কাফেলার আমির হয়ে আমাদের ফ্লেটে গিয়ে দিচ্ছেন, মানুষের বিছনা ঝেড়ে দিচ্ছেন, মানুষের কার কি প্রয়োজন, কেউ জায়গা পায় না, ভাই আসেন বসেন জায়গা হবে। তো তোমরা তো ভাবতেই পারো না মিনায় জায়গা সংকটকে কি যে চরম, এটা কিছু উদাহরণ বুঝতে পারো। স্যার সিনেমা মাহফিলে যাওয়ার সময় জায়গার জন্য আমরা লঞ্চে কি করি, এর চেয়ে ভয়াবহ দৃশ্য হয় মিনায়। প্রত্যেকটা মানুষের জন্য একটা বালিশ পরিমাণ বরাদ্দ এক হাতের চেয়ে কম, গোনা গোনা, এর মধ্যে কেউ যদি জায়গা না পায় তো হুজুর বসে। এই যে মানুষকে আশ্রয় দেয়া এবং নিজে নুনে চড়ে জায়গা দেয়া, এরপরে তোমার আলোচনার যে একটা গভীরতা, এরপরে নেতৃত্ব দেয়া এবং মানুষের সাথে মিশে কাজ করা। আমরা খাবার দিই হুজুরও বেড়ে দেয়, এমন না যে পেয়েছি খেয়ে নিলাম, আমি তো বয়স্ক আমি তো বড় হুজুর, এমন না। বরং আমরা দেখেছি এবং মিনার আরেকটা আমল মনে রাখবা খুব কঠিন হজের, সেটা হলো 10 তারিখে পাথর মেরে হারামে এসে তাওয়াফ করে আবার রাতের বেলায় মিনায় চলে যাওয়া। ওই সময়ে সুন্নি চেনা যায়, কারা সুন্নি ওই দিন চেনা যায়। হুজুর বলেছেন আমাকে আজকে দেখবা কারা নবী প্রেমিক, কারণ হলো তোমার ওই দিন প্রায় এক একজন আজি 15-18 কিলোমিটার হাঁটতে হয়, হেঁটে আবার হেঁটে যেতে হবে মিনায়, এটা অনেকে যায় না। ওই যে হুজুর বলেছিল উনি তো অনেক অনেক আলেমের ওস্তাদ,
দেখেছি আসলে উনি ওই দিন যায় নাই। হুজুরি কিন্তু এই কাফেলার লোকজন নিয়ে এই স্বাস্থ্য নিয়েই হেঁটে আবার যাবে। অর্থাৎ হুজুরের হজের মধ্যে কোনো সুন্নত কোনো উত্তম কাজ সহজে হুজুরে ছাড়ে না। একান্ত কাফেলার তোমার ট্রাভেলসের জটিলতা ছাড়া হুজুরের কোনো সুন্নত আমরা ছাড়তে আমরা দেখি না। এজন্য কেউ যদি হজের রূহ দেখতে চায় যে আসলে হজটা কেমন, একজন হাজি কেমন হবে, এই এটা হুজুরের সাথে একবার হজ করলে আমার বোধ হয় এই অনুভূতিটা কাজ করবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে যতদিন বাঁচিয়ে রাখে হুজুরের চাহিদা মতো বারবার হুজুরকে আল্লাহ তাআলা হেরেমে নিয়ে যাক, আমাদেরকেও হুজুরের সাথে হুজুর উসিলায় আমাদেরকেও বারবার যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।